বাহারে তোমার চুলে ধরে টানছে, মারছে। আগে তো খালি বকতো, কেমতে মারছে দেখছো? আরে খালামা, রাখেন তো আপনার বলার কথা, আমি তো আপনার জন্য রান্না করে লই আইছি। তোমার খাওয়ানোর অভাব পড়ছে, কয়দিন ধরে না খেয়ে রইছো? তুমি একটা টিফিন কারি আনছো কে? তুমি 10টা টিফিন কারি আনতা, 10 টিফিন কারি বইরা তোমারে খাওন দিয়া দিমু। তুমি জানো গতকালকেও আমি 60 জন মানুষে খিলাইছি, আমার পোলায় টিকিপটা আছে, মাগার আমার আত্মা বহুত বড়, বুঝছো? খালাম্মা, আমি তো নিজের খাওয়ানোর কথা কইতাছি না। হ্যাঁ, মোরজালা কইতাছি, আমি আমার খাওয়ানোর কথা কইতাছি না, আপনার লেগা নিজের হাতে আমি রাইন্দা লইছি খালাম্মা। আরে বুঝা পারছি, এইটা নিয়ে তো চিল্লায় কোনের কি আছে, কাচ্চি রাইন্দা লইছো, এইটা তো আমি বুঝাই পারছি। কিন্তু খালি আমারে খাওয়াই লইব, আমার পোলারেও তো খাওয়াই তইব, আমার পোলা না পটলে সমস্যার সমাধান কেমতে হইব? খালাম্মা, আপনার পোলায় আমার সমস্যাটা তো বুঝবারই পারতাছি না, এত করে বুঝাবার চাইছি আমি, কিন্তু একটা কথা কইতেছি খালাম, অন্যভাবে কিন্তু নিয়ে না, বাহার মানুষটা আসলে ভালো না। এই যে ঠিক কথা কইছো, আমার পোলা ভালো মানুষ, 100% আমার পোলা ভালো মানুষ, তুমি বুঝা পারছো, তোমারে ধন্যবাদ, থ্যাংক ইউ, বুঝছো? কিন্তু তোমার আব্বারে যাই কো আমার পোলার হাতে পায়ে ধরতে, আর নাহলে কাম হইব না। কি কইতাছেন আপনি খালাম্মা, আমার আব্বায় পায়ে ধরবো, আমার আব্বা যদি জানতে পারে তো তোমার কাইটা ফালাইবো একদম। তোমার বাপের গলা কাইটে ফালাইছে? দেখছো কত ছোট লোক মাইয়া, হ্যাঁ রাজি হই নাই দেখা, আমার লিগে খাওন লিয়েছে, এখন আবার খাওন ফেরত লয়ে যেতেছে গা। ওই ছেড়ি, আমার বাড়িতে কি খাওন অভাব পড়ছে? হ্যাঁ, আমার পোলায় কিপটে হইলো, আমার আত্মা এত বড়, খাওন খালি চিটামু বিলামু বিলামু, যা লিয়া যা। খালাম্মা, আমি কইতাছি আপনি খাইয়া লয়েন, আপনার লগে লয়ে আইছি, আপনি খান পরে আইসা, আমি টিফিন বাটিটা লয়ে যামুনে, বুঝবার পারছেন? আয় হায় মস্কারা করছি, এইটা এত চিল্লায় কোনে কি হলো, এটা তো আমি জানি, আমার লিগে খাওন লিয়ে আইছো, টিফিন কারি বাটি পরে লিয়া যাইবা, এটা তো আমি উনতাছি, এইটা কি এত কান, আমার বয়রা করে দেওয়ানোর কোনো দরকার আছে? আইরে একটু আস্তে কথা কয়ো মা, আস্তে কথা কয়ো, হ্যাঁ আস্তে কথা কয়ো। আচ্ছা আমি বুঝি, খালাম আমি গেলাম, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। আজকালকার পোলা পান কানে কিছু শুনে না, একটা কই আরেকটা বুঝি।